চারিদিকে এবার ডেঙ্গুর বারবারন্ত। এবার ডেঙ্গু প্রতিরোধে এবার পদযাত্রার আয়োজন দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে। ক্যানিং দু নম্বর ব্লকের নারায়ণপুর অঞ্চলে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সমাজকে সচেতনতা করতে একটি পদযাত্রার আয়োজন করা হয়। নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধের ব্যবস্থা করা হয়। এই পথসভায় উপস্থিত ছিলেন ক্যানিং এসডিও, ক্যানিং দু নম্বর ব্লকের বিডিও, জীবনতলা নারায়ণপুর অঞ্চলের প্রধান, অঞ্চল কর্মাধ্যক্ষ সহ অন্যান্যরা। अभी जानें कि मॉनसून मासे डेंगूर नंबर, डेंगू और मलेरिया नंबर बढ़ते पारे एटाई नहीं है। डीएम सर भी एक बीसी एक मीटिंग करे और एक के इंस्ट्रक्शन दिए छे कि आपके एटा जिखाने कंजेस्टेड एरिया आछे, जिखाने एरियाज आछे जिनी वनरेबल आछे टू डेंगू एंड मलेरिया स्प्रेड, ওখানে যদি আমি কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি আর স্ট্যাগন্যান্ট স্থির জল যেটা আছে, স্থির জল আর নোংরা জগে যেখানে আছে ওখানে যদি আমি কিছু সাইনেজ করতে পারি অ্যান্ড কিছু অ্যাওয়ারনেস জেনারেশন করতে পারি তো আমার ডেঙ্গু নম্বর নিয়ে, ডেঙ্গু নিয়ে প্রিভেনশন বেড়ে যাবে অ্যান্ড প্রিভেনশন ইজ দ্য বেস্ট কিওর, আমি সবই জানি এটা নিয়ে ফির নম্বর, ডেঙ্গু নম্বর নামে যাবে। তো আজকে আমরা বিডিও সাহেব সঙ্গে, প্রধান সাহেব সঙ্গে একটা র্যালি করবো, আপনার সবার সহযোগিতা আমি দরকার আছে, আপনি যদি আমার সঙ্গে যান একটু আসুন এখানে অ্যান্ড উই উইল গো টু বাড়ি বাড়ি, আমি গিয়ে একটা ইন্সপেকশন করবো আর একটা দেখবো কি যদি কোথায় কোথায় যদি স্থির জল আছে, নোংরা জায়গা আছে ওখানে আমি সাইনেজ করতে পারি। বিবিটি টিম যেন এখানে আছে ওনাকে বলবো আমি প্রত্যেক সাত দিন মধ্যে, সো লার্ভা টু পিউপা সাইকেল যেটা আছে মসকিটোর লার্ভা টু পিউপা ওটা সাত দিন মধ্যে আপনি যদি লার্ভা সাইড ওটা ওখানে স্প্রে করে দেন তো এটা ডেঙ্গু নম্বর বাড়বে না।